অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, পান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা বিষয়ের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের বাংলা বিষয়ের উপর 5 নম্বর অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনে অল করে দিবে, যাতে করে পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট প্রকাশ করলে তোমরা সরাসরি সবার আগে পেয়ে যাও। তো দেখে নিব আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 5, ব্যাকরণ 1.3, সাধু ও চলিত রীতির পার্থক্য। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটি সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ মহাপাপ। তো এখানে সাধু ভাষায় কথাগুলো বলা হয়েছে, তো আমাদেরকে কী করতে হবে, চলিত ভাষায় এটাকে রূপান্তর করতে হবে। দেখো, নির্দেশনা আছে যে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে বাংলা ব্যাকরণ ও নির্মিত পাঠ্যবইয়ের 3 থেকে 8 পৃষ্ঠা পড়া যেতে পারে। দেখো, পাশে আছে মূল্যায়ন রুব্রিক্স, অর্থাৎ কীভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো দেখো, অতি উত্তমভাবে যখন তুমি এ তিনটা থাকবে, অর্থাৎ প্রথমটা হচ্ছে সর্বনাম পদের চলিত রীতির যথাযথ প্রয়োগ, ক্রিয়াপদের চলিত রীতির যথাযথ প্রয়োগ, তৎসম শব্দ থেকে তদ্ভব শব্দে যথাযথ রূপান্তর, এই তিনটা জিনিস যদি তোমার লেখার ভিতরে থাকে, তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে, অর্থাৎ অতি উত্তম। তারপর দেখো, সর্বনাম পদের চলিত রীতির যথাযথ প্রয়োগ, ক্রিয়াপদের চলিত রীতির যথাযথ প্রয়োগ, তৎসম শব্দ থেকে তদ্ভব শব্দের আংশিক রূপান্তর, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে তুমি উত্তম পাবে। আর একটু যদি খারাপ করো তাহলে ভালো, আর অনেক খারাপ করলে, অর্থাৎ তোমার যদি কিছুই না হয়, তাহলে তোমার অগ্রগতি প্রয়োজন, এই গ্রেডটি তুমি পাবে। তারপর দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম, সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য, এটা তোমাদের কভার পেজে তোমরা লিখে নেবে। তারপর নির্ধারিত কাজ 5-এর উত্তর, যেহেতু এটা তোমাদের 5 নম্বর অ্যাসাইনমেন্ট, তাহলে তোমরা লিখতে পারো যে নির্ধারিত কাজ 5-এর উত্তর। তো আমি সরাসরি তোমাদেরকে সমাধানটা দেখিয়ে দিচ্ছি, প্রশ্নটা আর লেখার দরকার হবে না। যে আবার বলছি, আর ভাবের ঘরে চুরি করো না, আগে ভালো করে চোখ মেলে দেখো, কাজের সম্ভাবনা অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে পরে কাজে নামলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। মনে রেখো, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করতে তোমার কোনো অধিকার নাই, তা পাপ মহাপাপ। তো এটা ছিল তোমাদের চলিত রূপ। তো প্রশ্ন দেওয়া ছিল সাধু, প্রশ্ন দেওয়া ছিল তোমাদের সাধু ভাষায়, তো আমরা এখানে চলিত ভাষায় রূপান্তর করলাম। তো তোমাদের উত্তর এতটুকুই, তোমাদেরকে আর বেশি কিছু লেখার দরকার নেই, তোমাদেরকে আর বেশি কিছু লিখতে বলাও হয় নাই। তো এটি তোমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি উত্তরটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে, আর এটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে এটি পেয়েও তারা উপকৃত হয়। আর ডিসক্রিপশন বক্সে প্রতিবারের মতো এবারও PDF পাইলে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারো। সকলকে ধন্যবাদ।